ঠাকুর অনুকুলচন্দ্র শিক্ষা জগতের মধ্যে দিয়ে তার যে চিন্তাধারা মদালিয়ার কমিশন হয়েছে কোঠারি কমিশন হয়েছে রাধা কৃষ্ণ কমিশন হয়েছে ওয়ার্ডা স্কিম হয়েছে কিন্তু শিক্ষা জগতের মূল লক্ষ্য যে মনুষ্যত্ব অর্জন করা সেই মূল লক্ষ্য কিন্তু আজও আমরা ঠিক করতে পারিনি ঠাকুর বলতেন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই ঠাকুর বলছেন তাদেরকে যেটা ভাবে যে ইষ্টপ্রাণ জনসেবা কর্মতত মননে এই তো শিক্ষার মূল রাখিও শননে সবই জানি শিক্ষারই দান শিক্ষাতেই সব গজিয়ে ওঠে শিক্ষাতে তাই আনবে যাতে উন্নততর ভক্তি ফোটে পিতা পরম পিতা আমার সর্বপ্রথম পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের আতুল চরণে আমি আমার প্রাণের প্রণতি নিবেদন করছি আমার এই মুহূর্তে মনে পড়ছে শিশি ঠাকুরের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ভক্তকুলের কাছে আপনার শিষ্যদের কাছে আপনার কি কোনো প্রত্যাশা আছে ঠাকুর তখন ঠাকুর বললেন আমি তো নিজের জন্য কিছু চাই না তবে দুনিয়ার মঙ্গলার্থে তোমাদের কাছে আমার একমাত্র মিনতি তোমরা দীক্ষা শিক্ষা এবং বিবাহ এই তিনটি জিনিস ঠিক করে দিয়ে জাতির যে সমূহ বিপদ সে বিপদ থেকে জাতিকে বাঁচাও আমি ভাবছিলাম ঠাকুর কত প্রাসঙ্গিক কথা বললেন কারণ দীক্ষাহীন যে শিক্ষা বিভৎস চেহারা আচরণহীন শিক্ষার যে বিভৎস চেহারা বিশ্বের সর্বত্র সেই চেহারার কথা শুনে আমরা আটকে উঠি এবং আজকের দাম্পত্য জীবনের যে হানাহানি অস্থায়ী দাম্পত্য জীবনের মধ্যে যে প্রেমের অভাব ভালোবাসার অভাব সেটা কিন্তু আমাদের সুস্থ মানব গঠনের পক্ষে অত্যন্ত অন্তরাও হয়ে দাঁড়িয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই দীক্ষা শিক্ষা এবং বিবাহ সংস্কারের একটা প্রাসঙ্গিকতা আছে শ্রী ঠাকুর আমাদের কাছে বলিছিলেন যে শিক্ষাতে আন শ্রদ্ধা সুর দৈন্য পিসাস করে দূর আজকে শ্রদ্ধার এত অভাব হয়েছে শিক্ষা জগতে যে গীতা যে বলিছিলেন শ্রদ্ধা বান লবতে জানম তৎপর সংযত ইন্দ্রিয় এই শ্রদ্ধা তৎপরতা এবং ইন্দ্রিয় সংযম এই যে শিক্ষার অন্যতম কতগুলি মৌলিক দিক সেই মৌলিক দিকের ক্ষেত্রে এমন তোর একটা সংকট দেখা দিচ্ছে তো সংকট সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের দুটি কাহিনী বলব একটা শিশি ঠাকুরের কাছে দেখা দেওঘরে ঠাকুর প্রণাম করতে গেছি একজন দম্পতি তারা ঠাকুরের কাছে বসে প্রণাম করে কাঁদছেন ঠাকুর বলছেন কাঁদিস ঠাকুর পাবনাই ঢঙে কথা বলতেন কাঁদিস তখন সেই মাটি বলছেন ঠাকুর আমার ভিটে মাটি বিক্রি করে কত কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখালাম ছেলেটাকে ডাক্তারি করলাম ডাক্তারি করানোর পরে তাকে বিবাহ দিলাম বিয়ের এক মাসের মধ্যে আমাদের বুড়ো বুড়িকে ছেলে আর বৌমা তাড়িয়ে দিয়েছে ব্যবহু করে কাঁদছেন ডাক্তারি শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার সাথে এই ব্যবহার ঘরে ঘরে আজকে এই ব্যবহার আমরা দেখছি অত্যন্ত সর্ববাদী সম্মত সত্য হয়ে দাঁড়িয়েছে যখন ব্যবহার করে কাঁদছেন তখন তাহলে বলছেন কাঁদিস ক্যা কাঁদিস তুই তো ছাওয়ালকে ডাক্তার করতে চেয়েছিলি ছাওয়াল ডাক্তার হয়েছে তুই তো ছাওয়ালকে মানুষ করতে চাসনি অর্থাৎ মানুষ আর ডাক্তার এক জিনিস না ডাক্তার হলেই মানুষ হওয়া যায় না অধ্যাপক হলেই মানুষ হওয়া যায় না বিজনেস ম্যাগনেট হলেই কিন্তু মানুষ হওয়া যায় না বড় বিচারক হলেই কিন্তু মানুষ হওয়া যায় না মনুষ্যত্বের সংজ্ঞা আলাদা ঠাকুর বলছেন সেই জন্য যখন কেউ আশীর্বাদ করতে চাইতেন ঠাকুর ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব হওয়ার আগে বলতেন তুমি মানুষ হও আগে তুমি মানুষ হও সেই মনুষ্যত্বের যে জাগরণ সেই মনুষ্যত্বের জাগরণ শ্রীরামকৃষ্ণ বলতেন মনকে হুঁশিয়ারি চালনায় যে চালনা করতে পারে মান হুশ মান সম্পর্কে যার হুশ আছে সেই কিন্তু মনুষ্য পদবৎস আমরা ঠাকুরের কাছে এই যে ঘটনাটা দেখার মধ্যে দিয়ে দেখলাম যে আজকে ঘরে ঘরে যে মাতৃভক্তি পিতৃভক্তি এগুলো কি সংকট অবস্থা দাঁড়িয়েছে অতি বড় শিক্ষিতও কিন্তু আমার সাথে সেই সত্যিকারের তার যে সম্যক ব্যবহার পুত্র ব্যবহার সে পুত্রচুটু ব্যবহার করতে পারছে না আমি বঙ্গবাসী কলেজে চল্লিশটা বছর পড়িয়েছি রাষ্ট্রবিজ্ঞানে পড়াতাম আমার নিজস্ব অভিজ্ঞতা আমি দেখেছি একদিন ক্লাস থেকে আসছি হঠাৎ একজন ভদ্রলোক এসে বলছেন আপনি কি অরূপ বাবু হ্যাঁ তখন সেই ভদ্রলোক বলছেন মানুষ আমার ছাত্র আমার পুত্র আপনার ছাত্র মানুষ কদিন থেকে বাড়ি যায় না সব জায়গায় খুঁজেছেন বলল হ্যাঁ থানা পুলিশ সব জায়গায় করেছি মানুষকে বাড়ি পাওয়া যাচ্ছে না তখন আমি বললাম আরো বেশি করে খুঁজুন নিশ্চয়ই পাবেন ছেলে কোথায় যাবে তখন কিছুদিন পরে ভদ্রলোক আবার আসলেন ভদ্রলোক এসে বলেন অরূপবাবু ছেলেকে পাচ্ছি না খুঁজে ছেলেকে খুঁজে পাচ্ছি না আমার ওর মা কানতে কানতে খাওয়া ছেড়ে দিয়েছে আর কান্ছে কাঞ্চ আর কি বলছে জানেন বলছে সারা ছায়ের গাদায় একটা কুকুরের কতগুলো বাচ্চা হয়েছে কুকুরের বাচ্চার গন্ধে কর্তাকে বললাম কুকুরের বাচ্চার চোখ বেঁধে বস্তায় করে অমুক পাড়ায় বিদেয় করে দিয়ে এসো সারা আধ ঘন্টার মধ্যে কুকুরের বাচ্চা মায়ের সোদা গন্ধে সেই ছায়ের গাদায় ফিরে আসে আর মানুষের বাচ্চা মায়ের বুকে ফিরে আসে না এই যে শঙ্কর এই যে সংকটটা ওই যে মাগো মধুরা মধুস্করা মধুর স্ফুরিত ধারা বিশুষ নির্ঝরা মা তুমি এই যে মায়ের প্রতি কর্তব্যবোধ বাবার প্রতি কর্তব্যবোধ শিক্ষকের প্রতি কর্তব্যবোধ এই যে শ্রদ্ধা সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে বলছেন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষা জগতের মধ্যে দিয়ে তার যে চিন্তাধারা মদালিয়ার কমিশন হয়েছে কোঠারি কমিশন হয়েছে রাধা কমিশন হয়েছে স্কিম হয়েছে কিন্তু শিক্ষা জগতের মূল লক্ষ্য যে মনুষ্যত্ব অর্জন করা সেই মূল লক্ষ্য কিন্তু আজও আমরা ঠিক করতে পারিনি ঠাকুর বলতেন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই ঠাকুর বলছেন তত ভাবে যে ইষ্টপ্রাণ জনসেবা কর্মতৎ মননে এই তো শিক্ষার মূল রাখিও শননে সবই জানি দান শিক্ষাতেই সব গজিয়ে ওঠে শিক্ষাতে তাই আনবে যাতে উন্নততর ঝোঁকটি ফোটে এমনি করে শ্রী শ্রী ঠাকুর শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সেখানে ছাত্র সেখানে শিক্ষক সেখানে সিলেবাস সেখানে গার্জিয়ান সেখানে সরকার এই যে প্রত্যেকটি দৃষ্টিকোণের প্রতি তার যে বক্তব্য সেই বক্তব্য আমাদের শিক্ষা জগতে একটা বৈপ্লিক দৃষ্টিভঙ্গি সেই বৈপি দৃষ্টিভঙ্গি সম্পর্কে যত আলোচনা করি তত বিস্ময়ে আমরা অবাক হয়ে যাই ঠাকুর বলতেন দায়িত্ব ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা স্বভাব ছাড়া অধ্যাপনা ঠাকুর বলতেন শিক্ষক যদি আদর্শ নিষ্ঠ না হয় শিক্ষক যদি গুরুকেন্দ্রিক না হয় তাহলে সে ছাত্র মনে সত্যিকারের যে মূল্যবোধ সেই মূল্যবোধ কিন্তু সঞ্চারিত করতে পারে না তাই আজকের দিনে চয়েস অফ যেমন দরকার তেমনি চয়েস অফ টিচার চয়েস টিচারও কিন্তু আমাদের সামনে অত্যন্ত জরুরি এবং আমরা দেখেছি সেই শিক্ষক এমন করে গুণনিষ্ঠ আদর্শ নিষ্ঠ হয়ে ছাত্রদের মধ্যে সত্যিকারের যে সম্যক চেতনা সেই চেতনা সঞ্চালিত করবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সারা জীবন তার আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষা সম্পর্কে ভেবেছেন তিনি বলছেন দীক্ষা আগে দরকার দীক্ষা না নিলে শিক্ষা লক্ষ্য ঠিক হয় না আমাদের যে আর্দ আর্্য সংস্কারে আছে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার মধ্যে দিয়ে উপনয়ন প্রাপ্ত মধ্যায় মধ্যে দিয়ে আমরা আমাদের বুদ্ধিভিত্তিকে তার দিকে পরিচালিত করার যে মন্ত্র ওম তথাকবে আমরা বলি যে বিশ্বামিত্র ঋষি গায়ত্রী ছন্দ সবিতা দেবতা জবে বিনিয়োগ আমরা যখন বলি ওম ভূর্ববর্ষ তৎসবে নিয়ম ভরব দেবর্ষ ধিময়ী জীবন প্রচোদায়ত আমাদের বুদ্ধিবৃত্তি হে পরম পিতা তোমার দিকে পরিচালিত করো ছোট্টবেলা থেকে এই উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের কিন্তু লক্ষ্য ঠিক হয়ে যায় এই যে আবৃত্তি অর্থ বুঝিবা না বুঝি এই আবৃত্তি করার মধ্যে দিয়ে শাস্ত্র বলছে আবৃত্তি সর্বশাস্ত্রায়ণ বোধায়রতী গরিয়সি এই ছোট্টবেলা থেকে এই উপনীত হওয়ার মধ্যে দিয়ে আমরা গুরু আশ্রমে গিয়ে আমরা তথাকথিত ভাবে আমাদের যে শিক্ষা সেই গুরু আশ্রমে গিয়ে শিক্ষার যে আদর্শ শিক্ষা আদর্শ কিন্তু চরিত্রগত করার চেষ্টা করুক আমরা আরণির কথা জানি আমরা উপমন্যুর কথা জানি কিভাবে গুরু নির্দেশ কাটায় কাটায় পরিপালন করার মধ্যে দিয়ে প্রকৃত মনুষ্যত্ব জাগরণ হয়েছে আবার নিজের জীবনে আমি দেখেছি যে জমদম থেকে দুটি ছেলে আমার বঙ্গবাসী কলেজে যায় সকালবেলায় শিয়ালদা স্টেশনের কাছে বঙ্গবাসী কলেজ আমি কি দেখেছি জানেন আমি দেখেছি যে ছেলেটি আমার ছাত্র মার্কস পরে লেলিন পড়ে স্ট্যালিন পরে বাউশুতুং পড়ে রবীন্দ্রনাথ পড়ে সে কিন্তু ব্যবহার শেখেনি সে স্টেশনে আমাকে তথাপি ইউনিভার্সিটি নিয়ে চল আমাকে ইউনিভার্সিটি নিয়ে চল ইউনিভার্সিটি যায় একটা টাকা ছুঁড়ে মারে গান করে ক্যা করো ক্যা করো মিল দয়া টাকাটা রিক্সাওয়ালার কপালে লাগে তার রক্ত পড়ে সে নাকি শিক্ষিত কিন্তু সে ব্যবহার জানে না ঠাকুর বলছেন চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা এই যে শিক্ষার জীবন চর্যা এই যে ব্যবহার বিজ্ঞান এই যে ফলিত প্রয়োগ এই ফলিত প্রয়োগ নেই কতগুলো মুখস্থ করা বিদ্যে তথাকথিত ভাবে এই মুখস্থ করা বিদ্যের মধ্যে দিয়ে তারা কিন্তু শিক্ষাকে চরিত্রগত করতে পারছে না কিন্তু যে লোক তরকারি বিক্রি করে তাকেও যে কিছু একই গাড়ি থেকে শিয়াল ডাক্তার সঙ্গে নামে তার ব্যবহারই আলাদা সে কি বলে রিক্সাওয়ালা আমাকে একটু কোলে মার্কেটে নিয়ে যাবে কত নেবে ভাই সে ভাই বলে সম্বোধন করে সে চরিত্র জানে সে আচরণ জানে সে ব্যবহার জানে সে কোলে মার্কেটে তাকে পৌঁছায় এক টাকা দিয়ে বলে এই নাও তোমার তথাকচিত ভাবে তোমার পারিশ্রমিক আজকে বিচার করতে হবে না আলোচনার সময় প্রকৃত শিক্ষা কে পেলো প্রকৃত শিক্ষা কে পেলো বঙ্গবাসী কলেজ আমার ছাত্রটি না তরকারি এই তাই ঠাকুর বলছেন লেখাপড়ায় দড় হলি শিক্ষা কয় না অভ্যাস ব্যবহার একটা প্রধানমন্ত্রী হওয়া যত কঠিন তার থেকে বেশি কঠিন একটা প্রকৃত শিক্ষক হওয়া কারণ শিক্ষকরা কিন্তু জাতির মেরুদণ্ড তারাই কিন্তু জাতির ভবিষ্যৎ তৈরি করবে সেই জন্য শিশ্রি ঠাকুর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের যেমন দীক্ষার কথা বলতেন দক্ষতা লাভের সেরি তেমনি শিক্ষার যে তত্ত্ব শিক্ষার তত্ত্ব তিনি কিন্তু আমাদের সামনে মনে আছে আমার মশাই প্রফেসর পঞ্চানন সরকার যখন ঠাকুরের কাছে গেলেন পাবনায় তখন ঠাকুর বলছেন পঞ্চানন্দা আপনি তো জগদীশ মুখার্জির কাছে পড়াশুনো করেছেন কালী পন্ডিতের কাছে পড়াশুনো করেছেন আমি তো অসীম দত্তের ছাত্র আপনাকে একটা কথা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করেন কি না আমি ছেলেকে পাঁচ বছরে ছ বছরে স্কুলে ভর্তি করব না বইয়ের চাপ দেব না সে দশটা বছর মায়ের স্কুলে শিখবে বাবার স্কুলে শিখবে মায়ের রান্নাঘর বাবার বাজার দোকান এই সমস্ত করবে তার কমন সেন্সটা ধীরে ধীরে গো করবে তার বাস্তব অভিজ্ঞতা বাড়বে দশ বছরে সে ভর্তি হবে তারপরে দু বছর প্রাইমারি আর তিন বছর সেকেন্ডারি এই পাঁচ বছরে সে ম্যাট্রিক পাস করবে এই পাঁচ বছরে ম্যাট্রিক পাস করানো যায় পঞ্চানন না আপনি তো ছোট স্যার আপনি তো বহু ভালো লোক ভালো এই পাঁচ বছরে পাঁচ তিন বছরে আমি ম্যাট্রিক পাস করাবো সেভেন এইট এক বছর দু বছর না নাইন টেন এক বছর সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন এই তিন বছরে ম্যাট্রিক পাস করানো যায় ঠাকুর অনুকুল তবে তত মনে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে শিক্ষা বিপ্লব করছেন তখন ঠাকুর অনুকুল চন্দ্র পাবনায় তত মনে এই তিন বছরে ম্যাট্রিক পাসের যে পরিকল্পনা অযথা বয়স বাজিয়ে লাভ নেই আর বাল্য বয়স থেকে শিক্ষার চাপ লাভ নেই দশ বছর করে পনেরো বছরের মধ্যে পঞ্চানন্দা বলেন ঠাকুর ভেবে দেখতে হবে ঠাকুরের জীবন বলতে গেলে শিক্ষা আন্দোলন বলতে গেলে তার যে এক্সপেরিমেন্ট গুলো বলতে গেলে তিনি তার ঠিক কথা বলেননি তিনি বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এবং সেই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা দেখেছি কিভাবে ঠাকুর সফল হয়েছেন পঞ্চানন্দাকে ঠাকুর পঞ্চানন্দা বলছেন একটু ভেবে দেখি বিকেলবেলায় ঠাকুর জিজ্ঞেস করছেন পঞ্চানন্দা ভেবেছেন পঞ্চানন্দ অবাক বিকেলের মধ্যে ঠাকুর জিজ্ঞেস করছেন কিছু তো বলতে হবে তখন পঞ্চানন্দা বলছেন ঠাকুর অত্যন্ত মেরিটোরিয়াস হলে অত্যন্ত মেধাবী হলে তিন বছরে প্রবাস করতে পারে তখন ঠাকুর বলছেন দেখবেন নাকি পঞ্চানন্দা মেধাবীর কথা বলছেন মেধাবী মেধা গজায় মেরিট গজায় পঞ্চাশ বলছেন কি বলছেন ঠাকুর আমরা আমার আমরা জানি মেরিট জন্ম থেকে কারো আছে কারো নেই ঠাকুর বলছেন না মেরিট গজায় একটা রাস্তার কুকুর আপনি তাকে রাখেন সে আপনাকে ইঙ্গিত বুঝতে পারবে না সে আপনাকে কামড়াতে আসবে সেই কুকুরটাকে বাড়িতে আনেন ভালোবাসেন খেতে দিন পড়তে তখন দেখবেন আপনি হাত নাড়লে সেও গ্লাস নাড়ে তা যার মধ্যে মেরিট ছিল না রাস্তার যে আপনাকে বুঝতে পারছিল না আপনার সাথে ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে তার মেরিট গজিয়ে গেল ভালোবাসার টান আনে সফলতা জীবনে উত্থান ওই ভালোবাসার মধ্যে দিয়ে শিক্ষকের ভালোবাসার মধ্যে দিয়ে ছাত্রী যেমন আগ্রহ হয় তা ধীরে ধীরে মেরিট পর্যন্ত গজিয়ে যায় ঠাকুরন কুলচন্দ্র এমনি করে যখন বলছেন শুনছেন তখন ঠাকুরন কুলচন্দ্র কত শুনে পঞ্চম বলছেন তাহলে চেষ্টা করা যায় ঠাকুর চেষ্টা করবেন সেই দিনই সেই দিনই আমরা দেখলাম মাধুবানা হলো আমরা দেখলাম বৃদ্ধ বৃদ্ধা সাতজন ছাত্র ছাত্রী নিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম যে তপবন সেই ঠাকুর শুরু করলেন পঞ্চানন্দ নেতৃত্বে সবসঙ্গে তপবনের ইতিহাস বাস্তব খতিয়ান করা হয় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সেগুলো বলা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত অবাক করে দিয়েছিলেন শান্তিনিকেতনে পর্যন্ত প্রজাপিত ভাবে এই পাবনার মধুচক্র পাবনার এই বিদ্যালয় বিদ্যালয়ের দেশ ফেরিবেন সেসব নিয়ে আলোচনা হতো এগুলো আমরা কিন্তু অভিজ্ঞ লোকের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি পরের দিন পঞ্চানন্দ এসে বলছেন ঠাকুর মনোযোগ নেই মনোযোগ নেই ক্লাসে লেকচার দিয়ে শোনে না ঠাকুর বলছেন ভীম নিয়ে অভিনয় দেখেছেন ভীম যখন অভিনয় করে তখন কি সে বলে এবারে আমি আপছি তোমরা মনোযোগ দিয়ে শোনো ভীম এমন প্রশ্নের নিয়ে ঢোকে এমন জেসার নিয়ে ঢোকে পাবলিক এমনিতেই মনোযোগী হয়ে পড়ে শ্রোতারা এমনিতেই মনোযোগী হয়ে পড়ে শিক্ষক যখন ক্লাসে ঢুকবে আচার আচরণ চরিত্র তার এমন একটা ড্রামেটিক পোজ হবে যে মানুষ ছাত্ররা আপনাকেই তার কথা শুনবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে জ্বর গায়ে পর্যন্ত ক্লাসে আসবে অমুক মাস ক্লাস ক্লাসটা আমরা আমাই করব না আমরা মিস করব না পরের দিন পঞ্চানন্দ অন্য সমস্যার কথা বলছেন বলছেন ঠাকুর সাবস্ট্যান্স কিছুতেই বুঝতে বুঝতে পারছি না মেয়েদের বলছি তথাকথিত ভাবে সাবস্ট্যান্স কি সারাংশ কি সামাজিক কি কিছুটি মেয়েরা বুঝছে না তখন ঠাকুর বললেন অভিজ্ঞতার জগৎ থেকে বলুন একটা জেলেকে তার জেলের জগৎ থেকে বলুন কামারকে কর্মকারের জগৎ থেকে বলুন মেয়েদের রান্নাঘরের জগৎ থেকে বলুন অভিজ্ঞতার জগৎ থেকে বললে সে শিক্ষাটা কিন্তু করতে পারে কোন কোন দেখা হলো এই তোর বাড়ি কোথায় নৈহাটি তুই সাবস্থান বুঝতে পারছিস না না ঠাকুর ধর নৈহাটি থেকে তুই শিয়ালদায় এসছিস তোর এক মেয়ে বিয়ে বাজার করতে এসছি বাজার টাজার করা হয়ে গেছে তুই শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছিস এখনো ট্রেন আসেনি যখন ট্রেন আসলো তুই হুলমুল করে ট্রেনে উঠছিস ট্রেনে যখন উঠছিস তখন তুই দেখছিস তরিয়া কাঁদতেও সেই পাশে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে তখন তুই কি বলবি মনে যেন থাকে পাঁচ তারিখে বিয়ে মনে যেন থাকে পাঁচ তারিখে বিয়ে সমস্ত কথা বাদ দিয়ে এই যে জরুরি কথাটা তাড়াতাড়ি বললি এর নাম সাবস্থান এর নাম সাবস্থান তত করতে হবে জরুরি কথাটা বেছে বের করে নিয়ে আসো বের করে নিয়ে বল বলো তেমনি একটা প্রবন্ধের মধ্যে যে জরুরি প্রসঙ্গ মূল্যবান প্রসঙ্গ ঠিক প্রসঙ্গটা যেমন ট্রেন ছাড়তে ছাড়তে আর কথা বলার সময় নেই তাহলে মূল্যবান কথাটা বলে দাও ঠাকুর অনুকূলচন্দ্র এমনি করে খাবস্থান বোঝাচ্ছেন তখন মা বলছেন আলাই ভালাই এত সোজা আলাই ভালাই এত সোজা ঠাকুর বলতো না এত সোজা জীবনের খাতা জীবনের খাতার প্রতি পাতায় কথা বলতে পারে তোমার যদি অভিজ্ঞতা থাকে তুমি এমনি করে তুমি সাবস্থান বুঝবে মেয়ে সমকন বুঝছে না ঠাকুর শিল নিয়ে শিল নিয়ে এসে কারণ শিল তার অভিজ্ঞতার জগৎ সে অভিজ্ঞতার জগৎ থেকে আমরা দেখেছি শিল নিয়ে ঠাকুর বলছেন ভাবে শিলের উপরে লোহাটাকে ঠাকুর লম্বকোণ অবস্থায় যাতে বলছেন এই হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি এই হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি এমনি করে এসেছি ঠাকুর আমরা দেখেছি কিভাবে সেদিন তপোবনের স্কুল তপোবনের সেই বিদ্যালয় তাভন বিদ্যালয় থেকে তিনি ওই তিন বছরে ম্যাট্রিক পাস করার যে অভিজ্ঞতা ওই তিন বছর ম্যাট্রিক করার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠাকুর সিলেবাসের চাপ বেশি পছন্দ করতে পছন্দ করতেন না ঠাকুর আমার মনে আছে পঞ্চান্ন মাস মশায় যখন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পড়াচ্ছেন রাত পর্যন্ত পড়াচ্ছেন একটুও সময় নেই তখন ঠাকুরের মেয়ে ঠাকুরের জ্যেষ্ঠ কন্যা সাধনা দিই বলেন বাবা আমার একটু ক্যালকুলাস করতে হবে পঞ্চনন মশামশার কাছ থেকে আমি ক্যালকুলার শিখব তখন পঞ্চাননাকে ডাকা হলো পঞ্চান্ন বললেন ঠাকুর রাত দুটোর পরে আমার সময় আছে রাত দুটোর পরে সময় আছে কারণ চারটের পরে আবার তরুমাকে পড়াতে হবে দুটো যদি চারটে তত হইতে পারবে আমার আর সময় নেই ঠাকুর সাধনাকে বলে সাধনাতে বললাম দুটোর সময় পড়ব দুটোর সময় পড়বো ক্যালকুলাস পঞ্চানন্দা রাত দুটো শেখাচ্ছেন পঞ্চানন্দা রীতিমতো নাক ডাকছেন হাত চলছে খাতা লেখা হচ্ছে সাধনাদি দেখছেন পঞ্চানন্দ নাক ডাকছেন যেমন করে গভীর ভূমি মানুষ নাক ডাকে ক্যালকুলাস মিটে গেল উত্তর মিলে গেল সাধনাদি যখন বলছেন মাস্টারমশাই আপনি তো ঘুমোচ্ছিলেন কি করে অঙ্কটা করলেন কি করে ক্যালকুলাস করলেন তখন পঞ্চানন্দ বলছেন তোমার বাবার পাল্লায় পড়ে শিখেছি তোমার বাবার পাল্লায় পড়ে শিখেছি কি না হয় ক্যালকুলাস করার জন্য যেটুকু ইন্দ্রিয়কে জাগিয়ে রাখার দরকার সেইটুকু ইন্দ্রিয়কে জাগিয়ে রেখে আমার বাকি ইন্দ্রিয় গুলো ঘুমোচ্ছিল আমার বাকি ইন্দ্রিয় গুলো ঘুমোচ্ছিল তথাকথিত ভাবে ঠাকুর বলছেন এমনি করে টাইমটা প্লাস্টিক সময়টা টেনে টেনে লম্বা করা যায় যে মানুষটার সময় হচ্ছিল না সেই মানুষটা টেনে টেনে লম্বা করে কিভাবে আমরা দেখলাম সাধনা দিক যে ক্যালকুলার সেই ক্যালকুলাসের যে তথাকথিত ভাবে লেসেন সে লেসেন পঞ্চানন্দ শিখিয়ে দিলেন সুতরাং বারে বারে ঠাকুর আজকে শিক্ষা সেই এডুকেশন

ইন্সপেক্টর ক্লাসে গেছেন গল্পটা ঠাকুরের কাছে আমরা শুনতাম ইন্সপেক্টর ক্লাসে গেছেন ইন্সপেক্টর তথাকথিত ভাবে আমাদের সামনে আলোচনা করছেন মাসে মশাই আগে যা শিখিয়েছেন খোকা ভূগোলের ক্লাস পৃথিবীটা কেমন খোকা বলতে পারে না তখন মাসে মশাই নস্বী খায় মাসে মশাই গোল নস্বীর কোটো মাসে মশাই গোল নস্বীর কোটো নিয়ে খোকা পৃথিবীটা এমন গোল পৃথিবীটা এমন তোর গোল তথাকথিত ভাবে এইবার ছাত্ররা শিখলেন এবং সেদিন রবিবার ইন্সপেক্টর এসছেন ইন্সপেক্টর ক্লাসে এসছেন ইন্সপেক্টর ক্লাসে এসে একই প্রশ্ন করেছেন খোকা পৃথিবীটা কেমন খোকা পৃথিবীটা কেমন তখন মাসেমশাই সেদিনকে ভুল করে একটা চৌকো নসির নিয়ে গেছেন মাসেমশাই বেঞ্চি ফাঁক দিয়ে সেই চৌকো নসির দেখিয়ে দিচ্ছেন ভাবছেন যে গোলটাই বলবে ছাত্রটি বলছে স্যার পৃথিবীর ছদিন গোল রবিবারে চৌকো প্রতিদিন ছদিন গোল রবিবার মাস্টারমশাই তার দেখাচ্ছেন এই যে মুখস্তবিদ্যা কলের গানের রেকর্ড কলের গানের রেকর্ড ভাষাভাই বল সেদিন যেদিন যা বলছে সেদিন তা শেখাচ্ছে সে ঠাকুর বলছেন কমন সেন্স কমন সেন্স মোস্ট আনকমন এই কমন সেন্সটা বাড়ানোর শিক্ষার কিন্তু অঙ্গ সুতরাং আজকে আর্য ভারতের যে তগবন কেন্দ্রিক যে শিক্ষা যে গুরুকুল শিক্ষা ঠাকুর অনুকূলচন্দ্র সেই গুরুকুল শিক্ষার মধ্যে দিয়ে আমাদের সামনে আমার মনে আছে কাজলদা যখন ডাক্তারি পড়ছেন তখন সেই ডাক্তারি ক্লাসে জিজ্ঞেস করছেন খোকা তোমার নাম কি অচিত রঞ্জন চক্রবর্তী ও তুমি অনুকূল ঠাকুরের পোলা শিক্ষকের অবস্থা দেখুন তোমার কটা মা তোমার কটা মা পাবলিক ক্লাসে একটা ছেলে ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করছে তোমার কটা মা তখন কাজলদাও কেউ বাচ্চা কাজলদার সঙ্গে সঙ্গে মাস্টার মশার কটাক্ষটা বুঝতে পেরেছেন আচ্ছা বলছেন স্যার আমার কটা মা আমি গুনে দেখিনি আমার কটা মা আমি গুনে দেখিনি ও তোমার বাবা এত বিয়ে করেছে তোমার কটা মা তুমি গুনে দেখো না স্যার আমার বাবা বিশ্বের প্রত্যেকটি মেয়েকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে শিখিয়েছেন তাই আমার কটা মা আমি গুনে দেখিনি স্যার মশমশাই অবাক কাজুল্লাহ আসলেন বা দুই বাগানের টেলিফোন বাজছে পূজ্য কাজুল্লাহ ফোন করেছেন কাজলা তুই ওই সময় কোথায় ছিলি বাবা তোর কথা জিজ্ঞেস করছিলেন তুই দেওঘরে চলে আয় দেওঘরে গেছেন ভরদা কাজলদার ঠাকুরের কাছে ঢুকেছেন বাবা আমি আর পড়বো না মাসে মাসে ওপেন ক্লাসে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কটাক্ষ করে বর্দা বলছেন হ্যাঁ কাজল আমি পড়তে পারিনি পাবনায় আমারও ব্যক্তিগত জীবনে কটাক্ষ করেছে অনুকূল ঠাকুরের পোলা বলে আমরা কেউ পড়াশোনা পর্যন্ত করতে পারেনি তখন আমরা কি দেখলাম আমরা জানেন তখন শ্রী ঠাকুর বলছেন খবরদার এই মাস্টার মশাই কখন ইনসাল করো না ওই মাসা কি কখনো মেরো না তোমরা প্রকৃতির সন্তান তোমরা প্রকৃতির সন্তান প্রকৃতি জাত প্রকৃতির ব্যবহার তোমরা করবে পূজিবাদ বদল্লা সঙ্গে সঙ্গে বলছেন বাবা প্রকৃতির মধ্যে আছে মানুষ যে যেমন ব্যবহার করে সে তেমন পুরস্কার পায় প্রকৃতির মধ্যে আছে হঠাৎ কৃষি ঠাকুর বলছেন কাজলা একটা আওয়াজ শুনছিস আওয়াজ যারা দেহ ঘরে গেছেন তারা দেখবেন ঠাকুরের ঘরের পেছনে একটা আমগার ছিল সে থেকে ঠক 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 আওয়াজ আসছে আওয়াজ আসছে ঠাকুর বলছেন কাজলা বড় খোকা দেখে কিসের আওয়াজ দেখা গেল গরমে একটা কাঠঠোকরা ওই আম গাছে ঠক 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 করে আম গাছে গর্ত করছে আম গাছে গর্ত করছে তারা আসলেন ঠাকুর বলছেন কাজলা দেখলি হ্যাঁ কি দেখলি কাঠঠোকরা গর্ত করছে কাঠে গাছে গায়ে গাছের লাগছে না কাজলা গাছের লাগছে না হ্যাঁ লাগছে গাছটা কি কাঠঠোকরাকে তাড়িয়ে দিয়েছে গাছটা কি কাঠঠকরাকে তাড়িয়ে দিয়েছে না বাবা গাছটা কাঠঠকরাকে আশ্রয় দিয়েছে তবু ঠক ঠক করে গর্ত করছে তখন ঠাকুর বলছেন বড় প্রকৃতির কথা বলছিলি না এই যে প্রকৃতির মধ্যে আছে তুমি যত আঘাত করো তুমি তোমাকে আমি আঘাত ফিরিয়ে দেব না আমি তোমাকে বুকে করে রাখবো গাছটা কাঠঠকরাকে বুকে করে রাখছে বিনিময়ে কাঠঠকরা গাছটার গায়ে গর্ত করছে মাস্টারমশাইকে ওই রকম ব্যবহার করবে

তোদের মনের সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়ে তোদের আবার মানুষের পংক্তিতে দান করিয়ে দেব শ্রী ঠাকুর এই কাজল্লা পূজ্যবধ বদাকে এই যে প্রেমের যে জীবন দর্শন সেই প্রেমের জীবন দর্শনের মধ্যে দিয়ে শিক্ষা জগৎটাকে এমন সুন্দর আলিমা মুক্ত করার জন্য নির্দেশ দিলেন সুতরাং আজকে শিক্ষা কেন দরকার কারণ এই শিক্ষার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা প্রকৃত ঘরে ঘরে দেব সন্তান ঘরে ঘরে দেব সন্তান তৈরি করতে পারি আমার মনে আছে ঠাকুর বলছেন তথাকিত ভাবে পূজ্যপাদ বর্দা যখন একবার গিয়ে আমাদের হরিনন্দন প্রসাদ এবং বিহারের মুখ্যমন্ত্রী বিনোদন ঝা যখন তাদের নিয়ে গিয়ে বলছেন ঠাকুর সৎসঙ্গ আন্দোলনটা এত বছর হলো কিন্তু সৎসঙ্গ তো প্রতিলম্ব দিয়ে দমন করতে পারলো না সৎসঙ্গ তো ঘরে ঘরে প্রতিলম্ব হচ্ছে তাহলে আপনি যে বলছেন বিবাহ সংস্কার বিবাহ সংস্কার বিন সংস্কার কেমন করে হবে যে আমরা যে নিজে আচরণ করতে না পারি ঠাকুর তখন বারে বারে বলছেন আমাদের সামনে শুনবে কি কথা রাখবে কি আবার বলি শুনবে কি ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সন্ততি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি নিছক বেকুক যদিও আমি আমার কথা শুনবে কি সূর্য নিয়ে ভবিষ্যৎটা ভালো উচ্ছ্বল করবে কি ঠাকুর এই অনুলোম প্রতিলোম সবর্ণ অসবর্ণ এই যে বিবাহ ব্যবস্থা স্ত্রী সবসময় স্বামীকে শ্রদ্ধা করবে কথা কইতো ভাবে উচ্চ অবজ্ঞা দেখবি যেতায় হীন বংশ সেই শ্রদ্ধার মধ্যে দিয়ে সন্তান আসবে সমতানের মধ্যে দিয়ে সুসন্তান আসবে ঠাকুর গুরুচন্দ্র এই সুসন্তানের জন্যে আমাদের সামনে অনুলোম বিয়ের কথা বলেছেন অসভাবণ বিয়ের কথা বলেছেন কিন্তু প্রতিলোম বলেছেন আনুলম বিধিশ্রিত বর্ণ শঙ্কর গীতা বলছেন শ্রীকৃষ্ণ একই কথা বলছেন বর্ণ শঙ্কর সৃষ্টি করে এবং একটা জাতের যে কৃষ্টি একটা জাতের যে গৌরব সে গৌরব কিন্তু নষ্ট করে এই ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে গান্ধারীর মতো মহিলা কত বড় ধর্মপ্রাণা যিনি সত্যিকারের তথা কে ভাবে পুত্রকে যা ডাইরেক্ট বলেছেন কথা ধর্ম তথা যাবো তিনি কিন্তু সার্থক মা হতে পারেননি কেন সার্থক মা হতে পারেননি বিবাহ বিপর্যয় কারণ গান্ধারীকে জোর করে বিয়ে করা হয়েছিল। বিশ্ব বাবাকে মেরে গান্ধারী রাজত্ব অত্যাচার করে আমরা দেখলাম গান্ধারীকে জোর করে ছিনিয়ে এনে আফগানিস্তানকে আনা হয়েছিল এবং জোর করে অন্ধরাষ্ট্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল শকুনি যখন বললেন তুই যা এই যে স্বামীর প্রতি অশ্রদ্ধা এই অশ্রদ্ধা থেকে আমরা যেমন একশোটা সন্তান হলো একশোটা সন্তানের মধ্যে নিরানব্বইটা সন্তান পরিচয় দেওয়ার মতো হলো না একটা দাসীর সন্তান দাসীর সন্তান বিকর্ণ সে বিকর্ণ আমরা কিন্তু দেখলাম ধর্মহত্যা হিসেবে পরিচিত হলো ইতিহাস ঠাকুর বলছেন এই গান্ধারীর যেটা তখন অনেকে বলে গান্ধারী খুব স্বামী প্রাণা ছিলেন গান্ধারী দ্বিতুভাষে শ্রদ্ধা করতেন ভিতরে অবজ্ঞা ছিল স্বামীর প্রতি অবজ্ঞা এই অবজ্ঞা থেকে যে সন্তান জন্মালো ওটা এক ধরনের প্রতিলম বিতুলোম এই যে ঠাকুর বলছেন ভাবে অনিলোমে বাড়ায় ঝাঁচ আর প্রতিলোমে কুপকার সমান বিয়ে সাম্য ধাঁজ বাড়ায় ঝাঁচ আর প্রতিলোমে কুপকার বিশ্বাসঘাতক বংশপাত ঠাকুর বারে বারে কিন্তু দেখলাম প্রত্যেকটি সন্তান ধৃতরাষ্ট্রে প্রত্যেকটি সন্তান আমরা দেখলাম ঠাকুর বলছেন অত বড় ধার্মিক গান্ধারী যে গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলছেন হে রাজন কুরুকুল পৃথিবী পিতামহ সর্বহতে অভিশাপ করে অহরহ ত্যাগ করো ত্যাগ করো তারে কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে হস্যমুখী প্রতীক্ষিত বিদায়ের ক্ষণ তখন ধৃতরাষ্ট্র বলছে কাকে ত্যাগ করব তখন বলছেন হে রাজন যদি কোন প্রজাত সতী অবলারে গৃহ হতে টানি করে অপমান বিনা দোষে পিতাহার করিবে বিধান তখন রাষ্ট্র বলছে নির্বাসন দণ্ড তাহার তখন মা হয়ে গান্ধারি বললেন তবে আজ রাজসভা তলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি পুত্র দুর্যোধন অপরাধী প্রভু ত্যাগ করো ত্যাগ করো তারে এত কিছু বললেন কিন্তু সার্থক জননী ধানি হতে পারলেন না অথচ আমরা কি দেখছি আমরা দেখছি অনুলম্বের হরস্ক কি বীর্য বর্তা আমরা দেখছি ববুরবাহন অর্জুনের অনুলো অসমান্য স্ত্রী সেটা ভাবে আমরা দেখছি রাবণ রাবণের বাবা ঋষি ছিলেন কিন্তু মা যেহেতু রাক্ষসে ছিলেন নিকোষা এই ঋষি পুত্র কিন্তু সত্যিকারের আমরা দেখলাম সুসন্তান হতে পারলো না কংস সুসন্তান হতে পারলো না কারণ কংসের মা একজন অসুরের সঙ্গে মিলিত হয়ে কংসকে জন্ম দিয়েছিলেন সুতরাং ইতিহাস যদি তন্ন তন্ন করে আমরা অনুধাবন করি তাই ঠাকুর বলছেন একটা উচ্চ বংশের মেয়ে একটা নিম্ন বংশের যদি ছেলেটাকে শিক্ষিত হয় ঠিক সুন্দরও হয় তবু তাকে বিয়ে করতে পারে না কারণ ওই মেয়েটির কালচারের মধ্যে মেয়েটির কোষের মধ্যে হাজার হাজার বছরের স্টেবেল কালচারের ব্যাকগ্রাউন্ড আছে সে বড় হওয়ার জন্য জন্মেছে এই যে কালচার এই কালচারটাকে মানতে হবে সেই জন্য আমরা দেখছি বিশ্বে বলছেন আমরা গ্রিক সভ্যতা রোমের সভ্যতা পতন হলো কেন কারণ যুদ্ধ করতে গিয়ে ভালো ভালো ছেলেরা যুদ্ধে চলে গেল মেয়েরা বিয়ে করার জন্য ভালো ছেলে পাচ্ছে না ইনফিরিয়ার বিয়ে করছে সেই বিয়ের মধ্যে যে সন্তান আসলো সেই সন্তান গ্রিস রোমের কৃষ্টিকে ধরে রাখতে পারলো না সবার সাথে সবার খাপ খায় না আমরা জানি আজকে আমাদের এদিকেই দরকার আমরা দেখেছি আমাদের যে ভালো কুকুর ভালো অ্যালসেসিয়ান এগুলো বীজ করতে গিয়ে আমরা অ্যালসেসিয়ান খুঁজি আমরা দেশি কুকুর খুঁজি না সর্বোচ্চ রাশিয়ান ব্ল্যাকবেরি আমেরিকান ব্ল্যাকবেরি ক্রস ব্রিডিং করে দেখা গেছে পুং পুং সাইডটা পুং বিজটা উন্নত হওয়া দরকার আমাদের দেখেছি এটা ভাবে গ্রিলসারিন এবং নাইট্রিক অ্যাসিড বিজ্ঞান বলছে নাইট্রিক অ্যাসিড এবং গ্রিলসারিন মেলে না দুজনের দুজনের যে গুণ সে গুণটা নষ্ট করে দিয়ে একটা সৃষ্টি করে নাই চকল সুতরাং বিজ্ঞানের দিক থেকে হোক ইতিহাসের দিক থেকে হোক রামায়ণ মহাভারতের দিক থেকে হোক সব দিক থেকে যখন আমরা স্টাডি করবো তখন বিবাহ সংস্কার ঘরে ঘরে যদি সুসন্তান না হয় আত্মজিৎ বিশ্বজিৎ যদি সুসন্তান না হয় তাহলে জাতির যে কৃষ্টি প্রদীপ সে কৃষ্টি প্রদীপ রাখা যায় না তাই ঠাকুর বলছেন হ্যাঁ ফিমেল হলো মেল

তবে ছুটুক সে মঙ্গল নাদে সব প্রাণ করিয়া কিন্তু সাবধান তাই আদর্শ বিবাহে পুরুষ শুনবে আদর্শের পিছনে আর নারী ছুটবে পুরুষের পিছনে ঢোকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা আর ইষ্ট ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা এইটুকু কথা বলে আপনাদের সামনে শিক্ষা দীক্ষা এবং বিবাহ সম্পর্কে শ্রীজি ঠাকুরের যে প্রাসঙ্গিক কথা সেই কথা আমি আপনাদের সামনে উপস্থিত করলাম বন্ধে এই পুরুষ উত্তমান